ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার বিকল্প হিসেবে বিএনপির ছয় নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার বিকল্প হিসেবে বিএনপির ছয় নেতা। বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার বগুড়া ৬ ও ৭ আসনে দলের অন্য কেউ নির্বাচনে আগ্রহ না দেখালেও শেষ পর্যন্ত ৬ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এদের মধ্যে একজন দুইটি আসনেই মনোনয়ন জমা দেন। সাজার কারণে খালেদা জিয়া ওই দুইটি আসনে নির্বাচন করতে ব্যর্থ হলে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্য থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ১২ নভেম্বর কারাবন্দী খালেদা জিয়ার জন্য তিনটি আসনে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহের মধ্যে দিয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু করেন। ওই দিন রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমে খালেদা জিয়ার পক্ষে ফেনী ১, পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এরপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বগুড়া ৬ সদর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনের ফর্ম সংগ্রহ করেন। জিয়া পরিবারের নির্ধারিত বগুড়া ৬ ও ৭ আসনে অন্য কেউ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা থেকে বিরত থাকেন। সবাই তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় ছিলেন। তবে বগুড়া সদর বিএনপির সাবেক সভাপতি ও শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল দুইটি আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন। বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন ১৬ নভেম্বর শুক্রবার বগুড়া ৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল, সাধারণ সম্পাদক জয়নিল আবেদিন চান ও সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ মনোনয়ন জমা দিয়েছেন। বগুড়া ৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন। এ আসনের উপনির্বাচনে কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য ও খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর মনোনয়ন ফর্ম সংগ্রহের কথা শোনা গেলেও তিনি ফোন না ধরায় তা নিশ্চিত করা সম্ভব হয়নি। জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নিল আবেদিন চান এবং গাবতলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন জানান, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারেক রহমানের নির্দেশে মনোনয়ন সংগ্রহের পর জমা দিয়েছেন। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলেই কেবল তারা দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।